মোবাইল দোকানের ভিজিটিং কার্ড থেকে গত ১৩ জানুয়ারি লালপুর পাটিকাবাড়ি গ্রামের রেল লাইনের পাশ থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা মহিলার মরদেহ শনাক্ত সহ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্বামী আনসের শেখকে গ্রেপ্তার করেছে নাটোর পুলিশ। শনিবার গুরুদাসপুর উপজেলার চাঁদকোর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনসার শেখ পাবনা জেলার চক বারেরা এলাকার মৃত ভানু শেখের ছেলে। রবিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে গ্রেপ্তারকৃত আনসের শেখকে সাংবাদিকদের সামনে হাজির করে প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১৩ জানুয়ারি লালপুর থানাধীন পাটিকাবাড়ি গ্রামের রেল লাইনের পাশ থেকে একজন অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় লালপুর থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে। এরপরে জেলা পুলিশ মরদেহের কাছে থাকা ঢাকার একটি মোবাইল ফোনের দোকানের ভিজিটিং কার্ড পেয়ে মরদেহের পরিচয় উদ্ঘাটন করতে মাঠে নামে। বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ জানতে পারে যে মরদেহটি রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা এলাকার নারায়ণপুর মহল্লার আব্দুর রহমানের মেয়ে শম্পা খাতুনের। এরপর তদন্তের মাধ্যমে শম্পা খাতুনের স্বামী আসামি আনসের শেখকে শনাক্ত করে পুলিশ। গত শনিবার গুরুদাসপুর উপজেলার চাঁদকোর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার ও শম্পা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পুলিশ জানতে পারে যে পারিবারিক বিরোধের জেরে শম্পা খাতুন বাড়ি থেকে চলে যায়। গত ১৩ জানুয়ারি লালপুর থানাধীন পাটিকাবাড়ি গ্রামের রেল লাইনের পাশে বসে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আনসের শেখ স্ত্রী শম্পা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।